নমস্কার আজকের গল্প বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা ভৌতিক গল্প জীবন মৃত আজকে গল্পের দ্বিতীয় পরিচ্ছদ শোনাব সকলেই জানেন জীবনের যখন কোনো লক্ষণ পাওয়া যায় না তখনও অনেক সময় জীবন প্রচ্ছন্নভাবে থাকে এবং সময় মতো পুনর্বার মৃতবধ দেহে তাহার কার্য আরম্ভ হয় কাদম্বিনীও মরে নাই হঠাৎ কী কারণে তাহার জীবনের ক্রিয়া বন্ধ হইয়া গিয়াছিল যখন সে সচেতন হইয়া উঠিল দেখিল চতুর্দিকে নিবিড় অন্ধকার চিরাভ্যাসের মতো যেখানে শয়ন করিয়া থাকে মনে হইল এটা সেই জায়গা নহে একবার ডাকিল দিদি অন্ধকার ঘরে কেহ সাড়া দিল না সভায়ে উঠিয়া বসিল মনে পড়িল সেই মৃত্যুসজ্জার কথা সেই হঠাৎ বক্ষের কাছে একটি বেদনা শাস্ত্রদের উপক্রম তাহার বড়জা ঘরের কোণে বসিয়া একটি অগ্নিকুণ্ডের ওপরে খোকার জন্য দুধ গরম করিতেছে কাদম্বিনী আর দাঁড়াইতে না পারিয়া বিছানার ওপর আচার খাইয়া পড়িল রুদ্ধকণ্ঠে কহিল দিদি একবার খোকাকে আনিয়া দাও আমার প্রাণ কেমন করিতেছে তাহার পর সমস্ত কালো হইয়া আসিল যেন একটি লেখা খাতার ওপরে দুয়াচ্ছুদ্ধ কালি গড়াইয়া পড়িল কাদম্বিনীর সমস্ত স্মৃতি এবং চেতনা বিশ্বগ্রন্থের সমস্ত অক্ষর এক মুহূর্তে একাকার হইয়া গেল খোকা তাহাকে একবার শেষবারের মতো তাহার সেই সুমিষ্ট ভালোবাসার স্বরে কাকিমা বলিয়া ডাকিয়াছিল কি না তাহার অনন্ত অজ্ঞাত মরণযাত্রার পথে চিরপরিচিত পৃথিবী হইতে এই শেষ স্নেহ সংগ্রহ করিয়া আনিয়াছিল কি না বিধবার তাহাও মনে পড়ে না প্রথমে মনে হইল জমালয় বুঝি এইরূপ চিরনির্জন এবং চিরান্ধকার সেখানে কিছুই দেখবার নেই কাজ করিবার নেই কেবল চিরকাল এই রূপ জাগিয়া উঠিয়া বসিয়া থাকিতে হইবে তাহার পর যখন মুক্তদার দিয়া একটা ঠান্ডা বাদলার বাতাস দিল এবং বর্ষার ভেকের ডাক কানে প্রবেশ করিল তখন এক মুহূর্তে তাহার এই অল্প জীবনের অশৈশব সমস্ত বর্ষার স্মৃতি ঘনীভূতভাবে তাহার মনে উদয় হইল পৃথিবীর নিকট সংস্পর্শ সে অনুভব করিতে পারিল একবার বিদ্যুৎ চমকাইয়া উঠিল সম্মুখে পুষ্করিণী বটগাছ বৃহৎ মাঠ এবং সুদূর তরুশ্রেণী এক পলকে চোখে পড়িল মনে পড়িল মাঝে মাঝে পুণ্যতিথি উপলক্ষে এই পুষ্করিণীতে আসিয়া স্নান করিয়াছে এবং মনে পড়িল সেই সময় এই শ্মশানে মৃতদেহ দেখিয়া মৃত্যুকে দেখিয়া কি ভয়ানক মনে হইত প্রথমেই মনে পড়ল বাড়ি ফিরিয়া যাইতে হইবে কিন্তু তখনই ভাবিল আমি তো বাঁচিয়া নাই আমাকে বাড়িতে লইবে কেন সেখানে যে অমঙ্গল হইবে জীবরাজ্য হইতে আমি যে নির্বাসিত হইয়া আসিয়াছি আমি যে আমার প্রেতাত্মা তাই যদি না হইবে তবে এই অর্ধরাতে শঙ্করের সুরক্ষিত অন্তর্পুর হইতে এই দুর্গম শ্বসনে আসিল কেমন করিয়া এখনও যদি তার অন্তষ্টি ক্রিয়া শেষ না হইয়া গিয়া থাকে তবে দাহ করিবার লোকজন গেল কোথায় শঙ্করের আলোকিত গৃহে তাহার মৃত্যুর শেষ মুহূর্ত মনে পড়িল তাহার পরেই এই বহু দূরবর্তী জনশূন্য অন্ধকার শোষণের মধ্যে আপনাকে একাকিনি দেখিয়া সে জানিল আমি এই পৃথিবীর জনসমাজের আর কেহ নহি আমি অতি ভীষণ অকল্যাণকরকারিণী আমি আমার প্রেতাত্মা এই কথা মনে উদয় হইবা মাত্রই তাহার মনে হইল তাহার চতুর্দিক হইতে বিশ্বনিয়মের সমস্ত বন্ধন যেন ছিন্ন হইয়া গিয়াছে যেন তাহার অদ্ভুত শক্তি যেখানে ইচ্ছা যাইতে পারে যাহা ইচ্ছা করিতে পারে এই অভূতপূর্ব ভাবের আবির্ভাবে সে উন্মত্তের মতো হইয়া হঠাৎ একটা দমকা বাতাসের মতো ঘর হইতে বাহির হইয়া অন্ধকার শ্বাসনের ওপর দিয়া চলিল মনে লজ্জা ভয় ভাবনার লেশমাত্র রহিল না চলিতে চলিতে চরণ শ্রান্ত দেহ দুর্বল হইয়া আসিতে লাগিল মাঠের পর মাঠ আর শেষ হয় না মাঝে মাঝে ধান্যক্ষেত্র কোথাও এক হাঁটু জল দাঁড়াইয়া আছে যখন ভোরের আলো আর অল্প অল্প দেখা দিয়াছে তখন অদূরে লোকালয়ের বাঁশঝাড় হইতে দু একটা পাখির ডাক শোনা গেল তখন তাহার কেমন ভয় করিতে লাগিল পৃথিবীর সহিত জীবিত মনুষ্যের সহিত এখন তাহার কিরূপ নতুন সম্পর্ক দাঁড়াইয়াছে সে কিছুই জানে না যতক্ষণ মাঠে ছিল শ্মশানে ছিল শ্রাবণ রজনীর অন্ধকারের মধ্যে ছিল ততক্ষণ সে যেন নির্ভয়ে ছিল যেন আপন রাজ্যে ছিল দিনের আলোকে লোকালয় তাহার পক্ষে অতি ভয়ঙ্কর স্থান বলিয়া বোধ হইল মানুষ ভূতকে ভয় করে ভূত মানুষকে ভয় করে মৃত্যু নদীর দুই পারে দুজনের বাস